কিছু জানার আগ্রহের নিমিত্তে আপনি কয়েকটা কথা বলছি। বর্তমান দিন অর্থাৎ সম্মুখে শ্রী শ্রী দুর্গা মহাপূজা, আর এই দুর্গা মহাপূজার প্রাককালে নতুন পুরোহিত থেকে শুরু করে প্রত্যেক পুরোহিত ব্রাহ্মণ কুল বিব্রত এই তিথি যোগ নিয়ে, তিথির স্বল্পতা নিয়ে। এক্ষেত্রে যদি আপনার কিছু মত পেতাম আমার চ্যানেলের প্রত্যেক ফলোয়ার বন্ধু এবং সাবস্ক্রাইবার বন্ধুরা খুব প্রীত হবে। প্লিজ কিছু আপনার কাছ থেকে মত পেতে চাই। সাধু গুরু সকলে আছেন, সকলকে যথাযোগ্য স্থানে শ্রদ্ধা ভক্তি জানিয়ে আমি এই বিষয়টা নিয়ে অনেকে অনেক কথাবার্তা বলছেন বা আলোচনা চলছে, অনেক চ্যানেলে দেখছি। অনেক আমাদের উদ্ধর্তন পণ্ডিত মশাইরা অনেকেই এই নিয়ে অনেক মত পোষণ করেছেন। আমরাও শারদীয়া দুর্গোৎসবকে মহোৎসব হিসাবেই একটি প্রতি প্রাচীন পূজাতেই আমি নিযুক্ত থাকি। তো আমার ব্যক্তিগত অভিমত যে আমরা যে গুপ্ত প্রেস বা বেণীমাধব পঞ্জিকা ধরে আজ পর্যন্ত আমার পূর্বপুরুষরা মানে আমার পিতামহ পিতা করে এসেছেন, তো আমিও আমার যে আসনে ওই মতেই এবৎসরের পুজোটাও সম্পন্ন করব এবং করতে পারব। কারণ তিথি গণ্যতা যে দিয়েছেন সেটা তো মুহূর্তকাল ব্যাপী, মুহূর্তকাল পেলেই সেই দিনটা আমরা তিথিগণ্যতা করে থাকি। যে তাহলে যা যে আমাদের প্রাচীন মুনিঋষিরা নিশ্চয়ই এক মুহূর্তের মধ্যে দেবীর পুজো করা সম্ভব তাই তিথিগণ্যতা দিয়েছেন। আমরা মুনিঋষিদের এই আদর্শে শিক্ষিত যে মুনিঋষিরা একটা এমন বিধি দেবেন না যেটা আমাদের সমাজের পক্ষে বা ব্রাহ্মণদের পক্ষে সেই সময় কালের মধ্যে কোনো পূজা অসম্ভব, সেটা আমরা বিশ্বাস করি। যেহেতু ওনাদের আমরা পণ্ডিত বলতে মুনিঋষিদেরকেই, আমার ব্যক্তিগত অভিমত যে আমাদের সনাতনীদের পণ্ডিত মুনিঋষি, কোনো ব্যক্তিকে আমরা এখন পর্যন্ত আমি বিশেষ করে মুনিঋষিদেরকেই পণ্ডিত বলে গণ্য করি। যে ওনাদের চিন্তাধারা ওনাদের মত এই নিয়েই আমরা কিন্তু সবকিছু ক্রিয়াকর্ম বিভিন্ন স্থানে করে বেড়াই। তাই সেক্ষেত্রে যেহেতু এখানে উদয়কালকে বিশেষ করে গুরুত্ব দেওয়া আছে, আমরা যদিও জানি যে পূর্বাহ্ন মানে সূর্যোদয়ের এক ঘন্টা 36 মিনিট আগে থেকে পূর্বাহ্নকাল শুরু হয়, সেটা যে কোনো দেব কার্যই পূর্বাহ্নের মধ্যে করা যায়। 1 ঘন্টা 36 মিনিট আগে সূর্যোদয়ের, হ্যাঁ, 1 ঘন্টা 36 মিনিট আগে থেকে দেবকার্য শুরু করা যায়। কিন্তু যেহেতু এটা বিশেষ করে মহোৎসব বলা আছে, মহোৎসবে কিছু কিছু ব্যতিক্রম করা আছে, তাই এখানে আবার স্মৃতিচিন্তামণি দেখলে পাবেন দুর্গোৎসবে ওখানে পরিষ্কারভাবে উল্লেখ আছে যে উদয়কালও ব্যাপিনি, তার মানে সূর্য উদয় হলে তবেই পুজো, নবপত্রিকা প্রবেশ থেকে শুরু করে বিসর্জন পর্যন্ত আপনি সূর্যোদয়ের পর থেকে করতে পারেন। এবারে যে গুপ্ত প্রেস বা বেণীমাধব বা মদন গুপ্ত যাই বলেন, এই পাঁচিগুলো যে পঞ্জিকাতে যে টাইমগুলো দেওয়া আছে সেটা খুবই স্বল্প সময়, কিন্তু ওই স্বল্প কালের মধ্যেই পুজোটা করা সম্ভব তাই মুনিঋষিরা গণ্যতা দিয়েছেন। তাহলে মুনিঋষিরা যেখানে দিয়েছেন, আমরা ব্রাহ্মণ যদি আমরা মুনিঋষিদের আদর্শে চলতে পারি, আমরা অবশ্যই ওর মধ্যেই নবপত্রিকা প্রবেশ করতেও পারবো, আমরা ঘটস্থাপনও করতে পারবো, মায়ের প্রাণ প্রতিষ্ঠা করতে পারবো, একটি ফুল দিয়ে হলেও মায়ের পূজা করতে পারবো, সপরিবার পূজা আমরা ওর মধ্যে করতে পারবো। এটাই আমাদের কাছে চ্যালেঞ্জ। আমরা যেহেতু এটা নিয়েই গবেষণা করছি, প্র্যাকটিস করছি, আমি মনে করি এটাও আমরা প্র্যাকটিস করছি। আমি 100 বছরও যদি এই পুজো নিয়ে থাকি তাহলেও বলবো প্র্যাকটিস করছি, এটা আমাদের অনুশীলন, বারবার করে করে আমার মনে হয় যে আমরা যদি চ্যালেঞ্জ নিই আমরা পারব, ওই অল্প সময়ের মধ্যেই কিন্তু, হ্যাঁ, মায়ের পূজা করতে পারবো। যেহেতু মুনিঋষিরা
ওইটাকে গুরুত্ব দিয়েছে যে উদয় কালো হতে হবে, অথচ তিথির মধ্যেই পুজো শেষ করতে হবে, এটা পারা সম্ভব বলেই তিথি গণ্যতা দিয়েছেন ওই দিন অষ্টমী লিখেছেন ওই দিন সপ্তমী লিখে, আর আমরাও পারবো মুনি ঋষিদেরকে স্মরণ করে ওর মধ্যেই হ্যাঁ কার্য সম্পাদন করতে। এইটুকু, আর কিছু যদি জিজ্ঞাসা থাকে বলুন। না, খুব সুন্দর মত পেলাম, যে মত নিয়ে ব্রাহ্মণ কুল এবং ব্রাহ্মণ সমাজ কোন ব্যক্তি পণ্ডিত হিসেবে আমি এখানে গণ্যতা দিচ্ছি, মুনিবাবু পণ্ডিত, মুনিবাবু পণ্ডিত, এইটা আমার ঠিক আমার নিজস্ব ব্যক্তিগত মত। আমি পণ্ডিত বলতে মুনি ঋষিদের গেছি, আমাদের মুনি ঋষির দেশ ভারতবর্ষ, আর্যাবর্ত দেশ মুনি ঋষির দেশ। মুনি ঋষিরা যেহেতু এটাকে বিশ্বাস করতেন যে তিথি স্বল্পতাতেও মায়ের ফুল জল দিয়েও পুজো করা সম্ভব, তা আমরাও চ্যালেঞ্জ করে দেখিয়ে দেবো যে ওর মধ্যে নবপত্রিকা প্রবেশ করে ঘটস্থাপন করে মায়ের প্রাণ প্রতিষ্ঠা করে পূজা সম্ভব। ওনারা যেহেতু এটাই বিশ্বাস করেছে, তাই ওই টাইমের যেহেতু ওনাদের মত অনুযায়ী ওই টাইমটা সিদ্ধ হয়েছে, যে পাঁজি হোক, আজকে আমি একটা পাঁজি ভালো সময় দিচ্ছে সেই পাঁজিটা ধরে নিলাম, আবার অন্যদিন একটা পাঁজি ধরবো, এটা না করে।